প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এশিয়ান টিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান আরএমজি টক উইথ মেহেদি মাহবুবে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত রেডিমেড গার্মেন্ট শিল্পের উপর আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আর আজকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন মিস্টার মিকাইল শিপার, শ্রম ও কর্মসংস্থান সচিব, এবং মিস্টার শহীদুল্লাহ আজিম, বিজিএমইয়ের সহসভাপতি। মিস্টার আজিম, মিস্টার শিপার, আমাদের অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই আমরা গার্মেন্ট শিল্পের উপর একটি প্রতিবেদন দেখে নেব। চলুন আগে দেখে নিই একটি প্রতিবেদন। ফ্যাক্টরি বিজিএম এর অন্তর্ভুক্ত না, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, কারণ মালিক দিতে পারে না, কারণ তার অফিসে বিদেশ থেকে সরাসরি কোনো বায়ার পরিদর্শন করতে পারে না। ছোটো ছোটো কারখানাগুলো বিজিএম সদস্য করে নেয়, তাহলে আমরা ছোটো ছোটো কারখানার লোকগুলো বড় বড় কারখানাগুলো সুযোগ সুবিধা পাবো। যদি বিজিএম এর নতুন কোনো পদ্ধতিতে আমাদেরকে একটা নতুন সদস্য চালু করে, তাহলে মনে হচ্ছে আমাদের জন্য ভালো হবে। শুরুতে মিস্টার আজিম, আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আমরা জানি যে গত বছর অ্যালায়েন্স, অ্যাকর্ড এবং সরকারি ব্যবস্থাপনায় কারখানার উপর অনেক জরিপ করা হয়েছে এবং এর ব্যাপারে বিশদ প্রতিবেদন আমরা পেয়েছি। আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এর নেট রেজাল্ট কী, এবং রিমেডিশনের জন্য যে বিশাল ইনভেস্টমেন্টের কথা বলা যাচ্ছে সে সম্বন্ধে। আপনাকে ধন্যবাদ। আমরা জানি রানা প্লাজার ভবন বিধ্বস্তের পরে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাকর্ড, অ্যালায়েন্স, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, সবাই কাজ করছে। ইতিমধ্যে অ্যাকর্ড অ্যালায়েন্স তাদের ইন্সপেকশন শেষ করেছে, সেখানে 1660টা ফ্যাক্টরির ভিতরে তারা 29টা ফ্যাক্টরি ঝুঁকিপূর্ণ পেয়েছে, সেগুলো ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর অন্য ফ্যাক্টরিগুলো অনেকগুলো কারেক্টিভ অ্যাকশন সংশোধনী দেওয়া হয়েছে, যে সংশোধনের কাজগুলো চলছে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। আর ন্যাশনাল অ্যাকশন প্ল্যান যেটা ছিল বুয়েট আইএলও তত্ত্বাবধানে, বুয়েট যেটা ইন্সপেকশন করছিল, সেখানে এর পর্যন্ত প্রায় 624টা ফ্যাক্টরি ইন্সপেকশন হয়েছে। যদিও আমাদের অনেকগুলো ফ্যাক্টরি এখনও বাকি আছে, যেটা ওনারা বলেছেন এন এপ্রিল ভিতরে শেষ করবেন। এবং ইতিমধ্যে একটা ভালো খবর যে অনলি বুয়েট না, এর সঙ্গে আরও দুইটা ইঞ্জিনিয়ারিং ফার্ম এঙ্গেজ করা হয়েছে, যে ত্বরান্বিত করা যায়। তো সার্বিকভাবে আপনি দেখবেন সব দেশে বা আন্তর্জাতিকভাবে আমাদের দেশের উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট ছিল, একটা খারাপ সবার একটা অনুভূতি ছিল। রানা প্লাজা মনে হয় বাংলাদেশের সমগ্র ফ্যাক্টরির চিত্র, সেটা আমরা ভুল প্রমাণিত করতে পেরেছি, যেখানে দেখা গেল যে 1660টা অ্যাকর্ড অ্যালায়েন্স ফ্যাক্টরির মধ্যে মাত্র 29টা ফ্যাক্টরি, যেটা 2%-এর অনেক কম। তো ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি যে ফ্যাক্টরিগুলো কীভাবে উন্নত করা যায়। ফ্যাক্টরি, আমি সবচেয়ে আগে বলবো যে আমাদের ফ্যাক্টরি যারা উদ্যোক্তা যারা আছেন তাদের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। অনেক ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরি হয়ে আসছে আমাদের নতুনভাবে। আপনি জানেন যে পৃথিবীতে 3টা প্ল্যাটিনাম রেটেড ফ্যাক্টরির ভিতরে বাংলাদেশে একটা ফ্যাক্টরি আছে, সেটা আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম আমাদের অ্যাপারেল সামিটে। আমাদের ক্রেতা যারা আসছিলেন, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আসছিলেন, ইভেন হার্ভার্ড ইউনিভার্সিটির অনেক প্রফেসর এসেছিলেন, তাদের ধারণাটা পাল্টিয়ে দিয়েছিলাম আমরা। বিভিন্ন ভালো ভালো ফ্যাক্টরিগুলো আমরা দেখিয়েছিলাম, ওনারা তখন বুঝতে পারলেন যে রানা প্লাজা চিত্র এই সমগ্র বাংলাদেশে আমাদের গ্রামীণ রাষ্ট্রের চিত্র না। তো আমরা এখন সংশোধনী কাজগুলো চলছে, যেখানে একটা ব্যাপার হলো কি, এটা হঠাৎ করে এসছে আমাদের কাছে যে যদি এটা আমাদের আগেই করা উচিত ছিল, যে কমপ্লেন ইস্যুগুলো ফায়ার ডোর, হায়ার ড্রেন, স্প্রিংকলার, এটা আমাদের কাছে নতুন একটা জিনিস, সেখানে প্রচুর ব্যয় সাপেক্ষ ব্যাপার। অ্যাকর্ডেন্স যখন সৃষ্টি হয় তখন তারা বলেছেন তার একটা ফান্ড ক্রিয়েট করবেন এইসব রেমিডিয়েশনের জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে এর পর্যন্ত প্রায় 2 বছর হতে চললো, আমি হাতে গোনা 10টা ফ্যাক্টরির বেশি কেউ রেমিডিয়েশন ফান্ড পায়নি। ফ্যাক্টরিগুলো কি চেয়েছে? হ্যাঁ, সব ফ্যাক্টরি অ্যাপ্লাই করেছে এবং আমাদের ইতিমধ্যে পর্যায়ক্রমে তাদের সঙ্গে মিটিং হচ্ছে অ্যাকর্ডেন্সের সঙ্গে। ওনারা বলছেন দিবেন, লিড কাস্টমার যারা আছে তাদের থেকে দিবেন, আমরা কোনো দান চাই না, আমরা চাই একটা সফট লোন, লো ইন্টারেস্ট একটা লোন, যেটা আমাদের
ওয়ার্ডের থেকে বা আমাদের পরবর্তীকালে বিল থেকে নেগোসিয়েশন করে দেওয়া যাবে, এক সমানে করা যাবে। তো এভাবে আমরা চাচ্ছি আমাদের ফ্যাক্টরিগুলো একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে আসুক, কে যেন আমাদের এই সেক্টরের দিকে আঙুল তুলে না দেখাতে পারে যে তোমার সেক্টর ঠিক না, সেটা আমার ভুল প্রমাণিত করার জন্য আমাদের উদ্যোক্তারা এই ব্যাপারে খুবই সিরিয়াস। এবং আপনি দেখবেন যে অনেকে নিজের পয়সা খরচ করে ইতিমধ্যে অনেক চেষ্টা করছে, কিন্তু ছোটো মাঝারি ফ্যাক্টরিগুলো যারা পারছে না তাদের জন্য আমাদের রেমিডিসের ফাইন্যান্স আমাদের দরকার। ধন্যবাদ মিস্টার শিপার। আমরা জানি যে বিজিএমইএ বিকেএমইএর সদস্য ছাড়াও বাংলাদেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি কাজ করছে এবং এদের দায়ভার বিজিএমইএ বিকেএমইএ নেয় না, কিন্তু এদের সরকার এদের কি নিশ্চিন্তভাবনা কী করছে? কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে তার দুর্নামের ভাগিদার আমরা সবাই হবে, শিল্পে সবাই হবে। সরকার কী ভাবছে? রানা প্লাজা এবং তাজরিনে ইনসিডেন্টের পরে ন্যাশনাল ট্রাইপার্টাইট অ্যাকশন প্ল্যান অন ফায়ার সেফটি অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি নিয়ে আমরা যে জাতীয় কর্মপরিকল্পনা প্রস্তুত করেছি তা ওই সময়ই অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স উৎসাহ দেখালেন, ওনারাও আসবেন। তো অ্যাকর্ড আর অ্যালায়েন্স হচ্ছে যারা যাদের সাথে নর্থ আমেরিকান বায়ার এবং ইউরোপিয়ান বায়াররা জড়িত আছে, এটা বোধ বিজিএমই বিকেএমই দুইটারই সদস্য ওনারা আছেন, ওদের নিয়ে নিয়েছেন। এছাড়া অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্সের বাইরে আমরা আবার ইয়ে করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম প্রায় 1300 ফ্যাক্টরি অ্যাকর্ড অ্যালায়েন্সের বাইরে, এরা কেউ বিজিএমএর সদস্য, কেউ বিকেএমএর সদস্য, কেউ কেউ আবার কারোই সদস্য নয়। এই নিয়ে আমরা প্রায় 1300 ফ্যাক্টরির একটা পরিকল্পনা নিয়েছিলাম এবং ন্যাশনাল ইনিশিয়েটিভে আমরা বুয়েটকে দায়িত্ব দিয়েছিলাম এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ইতিমধ্যে বুয়েট 600-এর অধিক কারখানা পরিদর্শন করেছে, এর মধ্যে 2টি কারখানা আমরা অ্যালার্মিং পেয়ে আমরা বন্ধ করে দিয়েছি। বাকি যেগুলি রয়েছে আমরা দেখলাম যে আমাদের গতিটা স্লো হয়ে যাচ্ছে, এজন্য আমরা 2টা আউটসোর্সিং কোম্পানিকেও আমরা করেছি, ইনভলভ করেছি, ওরা কাজ শুরু করে দিয়েছে। গত 2 মাস থেকে ওরা কাজ স্টার্ট করে ইতিমধ্যে ওরা কি কাজ করছে, ওরা ওই যে ইনস্পেকশনগুলি করে দিচ্ছে। এই হচ্ছে ইনস্পেকশন এরিয়া, বুয়েট, অ্যাকর্ড, অ্যালায়েন্স, বিজিএমই, বিকেএমই ছাড়া এর বাইরেও কিছু ফ্যাক্টরি আছে। এর জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে আপনারা শুনেছেন বোধ হয়, আমরা ডিপার্টমেন্ট অফ ইনস্পেকশনকে এটা আপগ্রেড করেছি। এটার জনবল আমরা 314 জনে ছিল, এটা 995 জনে করেছি। ইতিমধ্যে আমাদের রিক্রুটমেন্টও প্রায় সমাপ্তির পর্যায়ে আছে। এই লোকগুলিকে যখন আমরা ফিল্ডে পাঠাবো তখনই আমরা এই আওতার বাইরে যেগুলি বিজিএমই বিকেএমই না, বিজিএমই বিকেএমই ওনারা ওনাদের সুপারভিশন একটা আছে, তারপরেও সরকারি সুপারভিশন, এর বাইরে যেগুলি এইগুলি আমরা এর মাধ্যমে আমরা কমপ্লিট করবো। এবং যেগুলি আপনার অ্যাকর্ড অ্যালায়েন্সের বাইরে যেগুলি ইনিশিয়ালি আমরা 1300 ফ্যাক্টরির মধ্যে 600 ইতিমধ্যে শেষ করেছি, 600 অধিক আরও 700 বাকি আছে, এটা শেষ করার পরে আরও যদি কিছু থেকে থাকে আমরা ন্যাশনাল ইনিশিয়েটিভে এটা আমরা আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ মিস্টার আজিম। ফ্যাক্টরিগুলোর যে ইন্সপেকশনের ব্যাপারে আরেকটি বিষয় চলে আসে যে কমপ্লায়েন্স নিয়ে, শুধু আমরা ইন্সপেকশনের কমপ্লায়েন্স নিয়েও কথা হচ্ছে। আমি এই একই প্রসঙ্গে আপনার মন্তব্য চাইব যে যারা মেম্বার না সেই সমস্ত কিছু ফ্যাক্টরি কিন্তু দুর্ঘটনা ঘটাতেও এর আগেও হয়েছে, কিন্তু ড্রাইভার কিন্তু বা বদনামের ভাগিদার আপনারা হয়েছেন। সো এই ব্যাপারে আপনাদের মন্তব্য কী? আপনাকে ধন্যবাদ। আমি এই প্রশ্নটা ওনাকে করতে চাচ্ছিলাম যে 600-700 ফ্যাক্টরি যারা আছে, যারা এক আমাদের বিজিএমই বিকেএমইর বাইরে আমাদের সদস্য না, সে অনেক সময় এইসব ফ্যাক্টরি নিয়ে আমাদের বিপদে পড়তে হয়। যেমন আপনি মনে করেন যে স্মার্ট গার্মেন্টসে একটা দুর্ঘটনা হলো, 8 জন নিহত হলো, ড্রাইভার কিন্তু আমাদের বিজিএমই, আমাদের মেম্বার না, কিন্তু আমাদের কম্পিটিটিভ ড্রাইভার আমাদের নিয়ে নিতে হয়েছে। তো এই হিসাবে আমি ওনাদের রিকোয়েস্ট করবো যে এই 600-700 ফ্যাক্টরিকে আয়দার কমপ্লায়েন্ট মেনে আমাদের সদস্য হয়ে যাক, তা নাহলে ওনাদের আলাদা আমরেলার আন্ডারে একটা সংগঠনে নিয়ে আসুক, কিন্তু বারবার এই ড্রাইভার আমরা কিন্তু নিতে পারবো না। এবং এটা মনে হয় আমাদের সমান্তরে ওনারাই পারবেন এবং আমাদের ফ্যাক্টরি ইন্সপেক্টর যারা আছেন তাদের দায়িত্ব বর্তায়, তা যদি ওনাদেরকে দেখে যাচাই বাছাই করে একটা কমপ্লায়েন্ট ফ্যাক্টরি যেগুলো আছে আমাদের সদস্য হয়ে যায়, আমাদের কোনো আপত্তি নেই সব নিয়ম কানুন মেনে, তাহলে ওরা কিন্তু আমাদের থেকে একটু আলাদা করতে হবে এবং তার তত্ত্বাবধান কিন্তু আমাদের মনে হয় শ্রম মন্ত্রণালয়কেই করতে হবে।
মিস্টার আজিম, একটি পুরনো অভিযোগ যে রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের পূর্ণ ক্ষতিপূরণ পায়নি। আপনার আপনাকে এখানে বলতে হয় যে আমাদের যাতে পঙ্গুত্ব বরণ করেছে, এক হাত পা বা দু হাত পা কাটা গেছে, তাদের কিন্তু 10-15 লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রত্যেককে। এবং তাদের সেই এখনও আমাদের অনেকগুলো রোগী যারা আছে, দীর্ঘকালীন যারা রোগে ভুগছে, এদের দায় দায়িত্ব বিজিএমই প্রতি মাসে আমরা দেখভাল করি। ক্ষতিপূরণের কথা যারা বললেন, আয়লো তত্ত্বাবধানে একটা $30 মিলিয়ন একটা ফান্ড রেজ করার কথা ছিল, যেটা $21 মিলিয়ন মধ্যে রেজ হয়েছে। পর্যায়ক্রমে 2-3 বার তাদেরকে অলরেডি কয়েকটা পার্টে টাকা দেওয়া হয়েছে, বাকিটা ওনারা দিয়ে দেবেন, এটা আয়লো দেখছে। আরেকটা ব্যাপার হলো, আপনি আমি বলবো যে $9 মিলিয়ন যেটা বাকি আছে সে ব্যাপারে আয়লো প্রেশার দিচ্ছে বিভিন্ন ব্র্যান্ডগুলোরে এগিয়ে আসতে। এটা আয়লোর দায়িত্ব এবং আয়লো চেষ্টা করছে, কিন্তু আমাদের তরফ থেকে যা কিছু করার দরকার ছিল, যে ফার্মে হোক তাদের টাকা পাওয়ার কথা ছিল, তারা কিন্তু পেয়েছে। একেবারে পাইনের কথা বললে কিন্তু ঠিক হবে না, অনেকে দেখা গেল 15-20 লক্ষ টাকা করে একজন পেয়েছে। তারপরে কম্পেনসেশন যেটা সবাই বলে যে অনুদান আর কম্পেনসেশন এক কথা না, সেই হিসাবে হলে অবশ্যই তাদের আর কিছু টাকা পাওয়া বাকি আছে। এই ব্যাপারে আমি একটু বলতে যাচ্ছি যে এটা ওই পূর্ণ ক্ষতিপূরণ বলতে গিয়ে যেটা হচ্ছে এটা অনেকটা রিলেটিভ টার্ম। এইটা ক্ষতিপূরণ একজন মৃত্যুর ক্ষতি অর্থ দিয়ে তো কখনোই হয় না। এখন আইওএল স্ট্যান্ডার্ডে যেটা ক্ষতিপূরণ বলা হচ্ছে যে একজন ইয়ের কর্মক্ষমতা যত বছর থাকে, ও যদি একটা পর্যায়ে সাপোজ ধরেন 60 বছর ওর ইয়ে, ও যদি 25 বছরে মারা যায় তাহলে বাকি 45-45 বছর ওনাকে ইয়ে দেয়। এইসব ইয়ে আমাদের দেশে এই পর্যায়ে করা সম্ভব না, ওর জন্যই কথা উঠছে যে পূর্ণ ক্ষতিপূরণ পাচ্ছে না। কিন্তু ক্ষতিপূরণ কম বেশি সরকারিভাবে হোক, আমরা বিজিএমই বিকেএমই এবং আইএলও ট্রাস্ট ফান্ডের মাধ্যমে কম বেশি সবাই পেয়েছেন। এটা রেঞ্জ 1 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত এসছে। অতএব ক্ষতিপূরণ যে দেওয়া হচ্ছে না এটা ইয়ে না, কিন্তু এটা ওই পূর্ণ ক্ষতিপূরণ যেটা বলা হচ্ছে যে আইএলও স্ট্যান্ডার্ডে দেওয়ার, এইটা হয়তো বা ওই রেঞ্জে আমরা এই পর্যায়ে পারবো না। সবই আলোচনা হচ্ছে, একটা আলোচনা চলছে যাতে সোশ্যাল প্রোটেকশনের আন্ডারে থাকে, যে একটা একটা পরিবার যাতে বিনষ্ট না হয়, এটার ইয়ে সরকার বিজিএমই বিকেএমই সব এবং ইন্টারন্যাশনাল যা বায়ার ব্র্যান্ডস বায়ার সবাই ইনভলভ আছেন। ধন্যবাদ। আমাদের প্রচলিত আইন অনুযায়ী, আমাদের শ্রম আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল, আমাদের দেশে যে নিয়ম আছে সেভাবে হিসেবে কিন্তু সবাই পেয়েছে। ধন্যবাদ। আমরা এখন একটি বিরতিতে যেতে হবে, বিরতি পর আমরা আরও আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। প্রিয় দর্শক, বিরতি পর আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ আরএমজি টক উইথ মেহেদি মাহবুবে। মিস্টার আজিম, আমরা যদি গার্মেন্টসের বর্তমান অবস্থা দেখি, 2013 সালে সমস্যা ছিল, কিন্তু 2014 সালে সেই পরিস্থিতিতেও আপনারা ব্যবসা করেছেন, 2015 সালকে আপনি কীভাবে দেখছেন? এখানে একটা কথা বলতে হয় যে 2013-14 সালে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে, যেমন গতবার রাজনৈতিক অস্থিরতা ছিল, ন্যূনতম মজুরি, কমপ্লায়েন্ট ইস্যু, তো আমি বলবো যে এগুলো আমরা ওভারকাম করতে পেরেছি। এবার যে মুহূর্তে আমরা ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছিলাম যে এখন দেখলাম যে আবার এই অস্বাভাবিক অবস্থার কারণে ব্যবসা আমাদের পিছিয়ে যাচ্ছে। এই বছরে আমাদের $27 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে হবে, $27 বিলিয়ন যদি আমরা এক্সপোর্ট করতে হবে প্রতিদিন আমার 700 কোটি টাকা এক্সপোর্ট করতে হবে। তো এই অস্বাভাবিক অবস্থার ভিতরে আমরা কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছি, আমরা এক পায়ে গুচ্ছি দুই পা পিছাচ্ছি। তো আমি এই জন্য বলবো, আমি দোষটা একেবারে রাজনীতিবিদদের দিব, কেননা আমাদের জনগণরা কিন্তু কাজ করে, সরকার পলিসি মেকিং করে, কাজ করে কিন্তু আমাদের জনগণ দেশের উন্নতির কাজের ব্যাপারে। আপনি দেখবেন ম্যাক্সিমাম যে ব্যক্তিগত উদ্যোক্তা যারা আছেন তারাই কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। মিস্টার শিপার, আমরা জানি যে সরকার 2013 সালে শ্রম আইন সংশোধন করেছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো বিধিমালা তৈরি হয়নি, সরকার এই ব্যাপারে কী ভাবছে? দেখুন, আপনার জন্য 2006 সালে আমাদের শ্রম সংক্রান্ত 25টি আইন রহিত করে প্রথমবারের মতো বাংলাদেশ শ্রম আইন 2006 করেছি।
ওই সময় থেকে প্রয়োজন ছিল আমাদের একটা বিধিমালা করার। বিধিমালার করার সুবিধা এইটাই হচ্ছে, বিধিমালা থাকলে আইনটা প্রয়োগে আরও সুনিশ্চিত করা যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি যে এটা আমাদের ওই সময় থেকে কোনো বিধিমালা ছিল না। 2013 যখন আমরা শ্রম আইনটা সংশোধন করলাম, তখনই প্রশ্ন উঠলো যে এটার একটা বিধিমালা আমরা করে রাখি। বিধিমালা করলে অবশ্যই এই আইনগুলি প্রয়োগের ক্ষেত্রে এবং যারা প্রয়োগকারী কর্তৃপক্ষ এরাও আর সুষ্ঠুভাবে এবং যারা এইটার সার্ভিস নিচ্ছেন ওনারাও জানতে পারবেন যে কী কী কারণে। একটা আইনে অনেক কিছু খুঁটিনাটি বলা থাকে না, কিন্তু বিধিমালা বলা থাকে। আমরা এইতে ইনিশিয়েটিভ নিয়েছি এবং এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমরা 2000 জুলাই মাসে যখন আমরা শ্রম আইন সংশোধন করলাম, এর পরবর্তী পর্যায়ে সেপ্টেম্বর মাস থেকে আমরা বিধিমালা ড্রাফটটা করা শুরু করেছি এবং এই ড্রাফট চূড়ান্ত হয়ে গেছে। আমি আশা করছি আগামী 2-3 মাসের মধ্যেই আমি এটা আমরা প্রকাশ করতে পারব। এটা সহজেই আমরা আপনারা দেখতে পারবেন বিধিমালা হিসেবে, নতুন একটা বিধিমালা 2015। ধন্যবাদ মিশা আজিম। অন্য একটি প্রসঙ্গ যে আমরা, আপনি এর আগে বলছিলেন যে এক্সপোর্টের চ্যালেঞ্জগুলো নিয়ে এবং সরকার এবং আপনারা ঠিক করেছেন $27 বিলিয়ন এক্সপোর্ট টার্গেট, কিন্তু নন ট্রেডিশনাল মার্কেটে আমাদের গ্রোথ কিন্তু প্রশংসা করতে হবে যে খুব দ্রুত বাড়ছে। এই এই বিষয়ে গার্মেন্টস উদ্যোক্তারা কী কাজ করছে আপনার কাছ থেকে শুনতে চাই। আমাদের কিন্তু একটা রোডম্যাপ আছে যে 2021 আমরা $50 বিলিয়ন করবো। সেখানে প্রচলিত মার্কেটে শুধু বসে থাকলে হবে না, আমাদের নন ট্রেডিশনাল মার্কেটকে আরও এক্সপ্লোর করতে হবে, সেজন্য আমরা কাজ করছি। আপনি দেখেন 2010 সনে আমরা ল্যাটিন আমেরিকায় আমাদের একটা মিশন গিয়েছিল, আমাদের ব্রাজিলের সঙ্গে বাংলাদেশে কিন্তু কোনো অ্যাম্বাসিও ছিল না, তো আমরা উদ্যোগ নিয়ে সেটা করেছি। আমাদের দিল্লি থেকে ভিসা নিতে হতো, আমাদের ব্যবসায়ী যারা যেতেন তাদের জন্য খুব অসুবিধার কারণ ছিল। এখন কিন্তু দেখবেন ল্যাটিন আমেরিকায় কিন্তু আমাদের এক্সপোর্ট $1 বিলিয়ন। হ্যাঁ, 2-3 বছরই এটা আমাদের জন্য ভালো, প্রায় সব দেশে 15-20% গ্রোথ। হ্যাঁ, আমি প্রচলিত মার্কেটে আপনি দেখবেন আমার আউটার $25 বিলিয়ন যদি আমি এক্সপোর্ট করে থাকি, সেখানে $20-21 বিলিয়ন হবে যে প্রচলিত মার্কেট। নন ট্রেডিশনাল মার্কেট $4-5 বিলিয়ন কিন্তু আমরা এক্সপোর্ট করছি। তো আমরা নতুন মার্কেটের সন্ধানে আমি বলবো, আমার সচিব মহোদয় আছেন যে আমরা রাশিয়া একটা বিরাট মার্কেট আছে, $9 বিলিয়ন একটা মার্কেট আছে, কিছু বাধা আছে সেখানে, আমরা ব্যাংক চ্যানেলে এলসিগুলো করতে পারি না। তো অনেকগুলো কারণে দেখা যায় অনেক কোনো সময় ক্রেতা কোনো সময় বিক্রেতা উভয় প্রতারিত হয়। তো আমরা চেষ্টা করব যে এইসব মার্কেটকে ড্রাইভ দেওয়ার জন্য, চায়না একটা $338 বিলিয়ন ডোমেস্টিক মার্কেট আছে, আমরা যদি 5% আমরা অ্যাচিভ করতে পারি হিউজ আমাদের জন্য, ইভেন যদি 1% সেটাও $3 বিলিয়ন। আমরা এখন ব্যাপারটা হলো যে আমরা এই $50 বিলিয়ন যে করতে হলে আমাদেরকে এইসব নিয়ে কাজ করতে হবে। মাননীয় সচিব মহোদয়, আমরা মিস্টার আজিম যে বলছিলেন আমরা GSP-র বিষয় নিয়ে উনি সেটাই ইঙ্গিত করছিলেন, এবং আমরা জানি যে GSP-তে গার্মেন্টস সুবিধা পায় না, কিন্তু এর বদনামের ভাগিদার হয়েছে এবং তাদের বায়রাও বেশ প্রশ্ন এসেছে। EPZ-এর ট্রেড ইউনিয়ন নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, সরকারের বিভিন্ন মহল থেকে আমরা সেই রকম রিপোর্ট পাচ্ছি যে হচ্ছে, কিন্তু এখন GSP-র আসেনি। সেটা প্রসঙ্গের আগে আমি জানতে চাচ্ছি যে EPZ-এর ট্রেড ইউনিয়ন অধিকার নিয়ে আসলে আপনার মন্ত্রণালয় এবং সরকার কী ভাবছে। অবশ্যই EPZ-এর ট্রেড ইউনিয়নের আগে আমি বলছি যে GSP যখন আমাদের উইথড্র করা হলো, আমেরিকান GSP, তখন আমাদের 16টা শর্ত দিয়ে দেওয়া হয়েছিল। ওর মধ্যে ওয়ান অফ দ্য ফ্যাক্টর ইয়ে ছিল, শর্ত ছিল EPZ-এর ট্রেড ইউনিয়ন ইয়ে। কিন্তু সবার আগে প্রশ্ন আসে যে EPZ কখন এবং কী পর্যায়ে করেছিলাম আমরা বাংলাদেশে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন উনি EPZ-এর স্টার্ট করেন, এতে ওই সময়ে EPZ-এর যারা ইনভেস্টার্স আসছিল তাদের বলা হয়েছিল যে আমরা এখানে ট্রেড ইউনিয়নের সুবিধা একটু স্থগিত রাখবো, এই কারণে যে ওদের FDR-টা যেন, ইনভেস্টমেন্টটা যেন প্রোটেক্টেড থাকে। ওই পর্যায়েই আর আমাদের ট্রেড ইউনিয়ন নিয়ে অনেক নেতিবাচক বিষয় ছিল, ওই সময় ট্রেড ইউনিয়নে অনেক নেতিবাচক বিষয় ছিল। এই পর্যায়েই এইভাবে ওই কন্ডিশনেই আমাদের ইনভেস্টার্স এসেছিলেন। এখন যখন ইয়ে হয়েছে, এখন সিচুয়েশন অনেক ডেভেলপ করেছে, আগের তুলনায় এত শ্রমিক অসন্তোষও নেই, ইয়ে নেই। এখন আমাদের, আমরা সরকার থেকে শুধু EPZ আপনার GSP-র কারণে না, সরকার থেকে চিন্তাভাবনা করা হচ্ছে যে অ্যাটলিস্ট EPZ-এ 100% ট্রেড ইউনিয়ন বলতে যেটা বোঝাচ্ছে, হয়তো বা ওটা হবে না, কিন্তু কালেকটিভ বার্গেনিংয়ের সুযোগ রেখে এবং ডিমান্ড, সেটা এই মুহূর্তে কিন্তু একটি আছে ব্যবস্থা, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, WWA, এটা একটা আছে, কিন্তু এইটাতেও কালেকটিভ বার্গেনিংয়ের ইয়ে, স্ট্রাইকের ক্ষমতা এইগুলি ওই সময় ছিল না। এখন আমরা এই EPZ-এ অলরেডি আমরা EPZ-এর আইনের খসড়া কমপ্লিট করে নীতিগতভাবে ক্যাবিনেটে ইয়ে হয়েছে,
তারপরে ইপিজেডে যারা কাজ করছেন এদের জন্য ইপিজেডের নির্ধারিত একটা বেতন কাঠামো আছে, এটাও কিন্তু আমাদের যে প্রচলিত বেতন কাঠামো থেকে বেশি বেশি আছে এবং ওরা ওয়েলফেয়ার কার্যক্রমটাও বেশি চলছে। ধন্যবাদ মাননীয় শ্রম সচিব। মিশরা আজিম, বিজিএমইর কাছে আমাদের চাহিদা, আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, বিকজ যে আমাদের অর্থনীতির প্রাণশক্তি যে গার্মেন্ট শিল্প সেটাকে আপনারা প্রতিনিধিত্ব করছেন বিজিএমই বিকেএমই। আপনারা সম্প্রতি সেন্টার অফ এক্সিলেন্স করেছেন ভবিষ্যৎ গবেষণার জন্য, যেটা আসলে খুব দরকার। এটা আসলে আরও অনেক আগে সবাই বলছে যে 30 বছর না আরও 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 আগে শুরু থেকে আর হওয়া হচ্ছিল, এই ব্যাপারটি আমাদের দর্শকদের সঙ্গে। এটাই খুব একটা ভালো প্রশ্ন এবং আমি বলবো আমরা কিন্তু অনেক সময় রিসার্চের ব্যাপারে তাকিয়ে থাকতে হবে অন্যরা কী বলে। অবশ্যই আমাদের দেশে সিপিডি বা অন্যান্য যারা আছেন এবং বিদেশি ম্যাকেনজি আছেন, ফ্রন্টিয়ার যারা আছেন, গোল্ডেন স্যাক্স আছেন, কিন্তু এখন আমরা কী করছি যে আমাদের নিজস্ব একটা রিসার্চ সেন্টার আমরা করছি, যেটা আমাদের রিসার্চগুলো দেখবেন ওরা আবার কাজে লাগাবে। বিজিএমইতে অলরেডি আমাদের একটা আরডিটিআই আছে, কিন্তু সেটাকে বড় আকারে বড় পরিসরে আমরা করব। সেখানে আমরা অনেকেই ইনভলভ করবো, যাদের দেশীয় অর্থনীতিবিদ যারা আছেন, যারা রিসার্চের কাজ করেন প্রফেশনালি, তাদেরকে আমরা এখানে জড়িত করব। এই আমাদের সেক্টরে যেহেতু এটা একটা বড় খাত, আমাদের আমাদের রপ্তানির 82% আমাদের এই খাত থেকে আসে, এখানে ভালো একটা রিসার্চ দরকার আছে। আমরা এটা বুঝতে পেরেছি, ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। গত আমাদের অ্যাপার সামিটে এটা অফিসিয়ালি লঞ্চ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তো এইটা কাজ আমাদের চলছে, আইএলও আমাদের সঙ্গে আছে। তো আমরা চাবো এটা একটা খুব ভালো একটা রিসার্চ সেন্টার করার জন্য ভবিষ্যতে। এটা আমাদের রিসার্চ ছাড়া কিন্তু আপনাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল রিসার্চারকে আপনাকে ইনভাইট করব, আমরা ইনভলভ করব, আপনারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব, আমরা ইনভলভ করব, সেখানে যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা একটা থাকে, এটা একটা অটোনোমাস বডি হবে, ওনারা এই কাজটা করবেন। আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে এসে মাননীয় শ্রম সচিব, আপনার কাছ থেকে আমরা শুনতে চাইব যে যদি আমরা কম্পেয়ার করি 2013 সালের যে শ্রম অসন্তোষ, এর 2014 সালে এসে অনেকটা কন্ট্রোলে যে সেই ধরনের আমরা অভিযোগ পাইনি, এর জন্য আসলে সরকার এবং বেসরকারি উদ্যোগগুলো কী কাজ করছে, আপনি আপনি যদি একটা প্রতিবেদন। অবশ্যই যে সরকারিভাবে যে যেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, শ্রম আইন সংশোধন করা হয়েছে, ইন্সপেকশন ডিপার্টমেন্টকে কার্যের পরিধি বৃদ্ধি করা হয়েছে এবং আদার্স যেগুলি আমরা খুঁটিনাটি বিষয়গুলি যেগুলি দেখছি এই কারণে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আমি বিজিএমই বিকেএমইর নেতৃবৃন্দকে আমি স্বাগত জানাবো যে এই ব্যাপারে ওরা একটা সর্বাত্মক সহযোগিতা করেছেন। আফটার রানা প্লাজা এবং তাজরিন ইনসিডেন্ট, যেভাবে আমরা ভয় পেয়েছিলাম যে আমরা হয়তো বা এই সেক্টরটাকে টিকিয়ে রাখতে পারবো কিনা, সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে যে আমরা এই পর্যন্ত প্রায় 2500-এর মতো ফ্যাক্টরি ইন্সপেকশন করেছি, এইখানে 31টা ফ্যাক্টরি ইয়ে আছে। এটা আমাদের ওই সময় আমাদের ধারণা, ইভেন আমি অনেক ধরনের পরিস্থিতি, অনেক নেতিবাচক রিপোর্ট এসেছে, আজিম সাহেবও নিজে বোধ হয় সে কি অবস্থানে ছিলেন, বোধ হয় আমাদের মোর দেন 50%, কিন্তু এখন অ্যাভারেজ দেখা যাচ্ছে যে লেস দেন 2% ফ্যাক্টরি আমাদের ইয়েতে আছে, অ্যালার্মিং আছে, এইগুলিতে খুব ভালো একটা তথ্য। ধন্যবাদ মিস্টার মিশকাল শিপার আমাদের এই আপনার মন্তব্যের জন্য, এবং মিস্টার শহীদুল্লাহ আজিম আপনাকে আবার শেষে একটা কথা বলি, কথাটা হলো কি আমরা আগে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি বলতাম, কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি বলে গার্মেন্ট ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ওনারা যেভাবে ওদের বিরাট বহর নিয়ে সাজাচ্ছেন জিনিসটাকে, আমাদের সবার কিন্তু রোডম্যাপ একটাই, আমরা সবাই সবাইকে গুছাচ্ছি যে আমরা পরবর্তীকালে যা যে আমার এক্সপোর্ট আছে জাস্ট ডাবল করবো 2021-এ। কংগ্রেচুলেশন ইন অ্যাডভান্স অ্যান্ড থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এই শিল্পের উপর একটি প্রতিবেদন দেখে নেব। দেশের অর্থনীতিতে গার্মেন্টস খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও টানা হরতাল অবরোধে বিপর্যস্ত এই শিল্প, সময় মতো পণ্য ডেলিভারি না দিতে পারায় বাতিল হচ্ছে পণ্যের অর্ডার, এতে বন্ধ হওয়ার পথে চট্টগ্রামের অনেক গার্মেন্টস। শিপমেন্ট না করার কারণে মূলত ওয়ার্কার পেমেন্ট করতে পারতেছে না, যার কারণে মালিকরাও একটা হিমশিম খাচ্ছে, এবং নতুন নতুন যে বায়ারগুলো আসার কথা আমাদের দেশে নতুন নতুন অর্ডার নিয়ে, সেই অর্ডারটা অন্যদিকে বিমুখ হয়ে যাচ্ছে। শিপমেন্ট বাতিল ও নতুন অর্ডার না পাওয়ায় শ্রমিকদের বেতন পরিশোধও হিমশিম খাচ্ছে গার্মেন্টসগুলো। এখন পর্যন্ত বেতন দিতে পারে নাই, অর্ডার যেটা ছিল আমাদের সেটা এই জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে শেষ, এরপরে আমাদের আর কোনো অর্ডার নাই। চলমান রাজনৈতিক সংকট নিরসন না হলে পণ্যের নতুন ফরমাইশ দিতে ভয় পাচ্ছেন বিদেশি ক্রেতারা। দেশের এই পরিস্থিতিতে আমরা খুব হিমশিম খাচ্ছি, দুই দল যদি মনে করেন যে এটার ব্যাপারে সমঝোতা না আসে আমাদের এই সেক্টরটা টোটালি ধ্বংস হয়ে যাবে। দেশের অর্থনীতির অন্যতম হাতিয়ার তৈরি পোশাক শিল্প বাঁচাতে দলগুলোকে দ্রুত স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন গার্মেন্টস সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।